সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মিল্টন মহাজন, আশা করি তুমি ও তোমার পরিবারের সকলেই ভালো আছো। চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছ আমাকে নাম আর রোল নং লিখে কমেন্ট করো। আচ্ছা, আমরা ব্যাসার্ধ ধ্বনি নির্ণয়ের সমীকরণটি পড়েছিলাম, আমরা ব্যাসার্ধ ধ্বনি নিয়ে কিছু গাণিতিক সমস্যা করেছিলাম। আজ আমরা শক্তি নির্ণয়ের সমীকরণটি পড়ব, শক্তি নির্ণয়ের সমীকরণটি দেখব কিভাবে কণক পরমাণু শক্তি স্তরে শক্তি নির্ণয় করা যায়। তোমরা যদি কিছু না বুঝে থাকো ক্লাস চলাকালীন আমাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যুক্ত হয়েছ, তোমাদের পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তোমরা আগে অনেকেই ক্লাস করতে পছন্দ করে ক্লাস করতে, এখন দেখছি অনেকের এই ক্লাসের প্রতি আস্তে আস্তে করার প্রবণতাটা খুব কমে যাচ্ছে। হ্যাঁ, ক্লাসের সাথে তোমরা ইতিমধ্যে যুক্ত হয়েছ, ক্লাস প্রথম থেকে ক্লাস করলে জিনিসটা ভালো মতো আয়ত্ত করা যায়। আমরা একটু করে অপেক্ষা করে দেখি আর কেউ যুক্ত হয় কিনা। আজ আমরা শিখব কি, অ্যান্তম কক্ষপথের শক্তি নির্ণয়, শক্তি নির্ণয়ের সমীকরণটি করবো। অ্যান্তম কক্ষপথের কি নির্ণয়? শক্তি নির্ণয়। অ্যান্তম কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণটি আজ আমরা আলোচনা করবো। তোমরা যদি আলোচনার মাঝখানে কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো, কক্ষপথের শক্তি নির্ণয় করতে হলে আগে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কক্ষপথের শক্তি নির্ণয় করতে হলো প্রথম কাজ হচ্ছে কি নির্ণয় করা, ব্যাসার্ধ নির্ণয়ের কাজটি করে ফেলা। ওটা আমাকে প্রতিবেদন হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা শুরু করি, আর কেউ হয়তো আসবে না, আমরা অপেক্ষা করছি। আরো কয়েকজন আসছে, যারা আসা হয়তো এসে গেছে, আমরা শুরু করে দিই। দেখো, মনে করি হাইড্রোজেন পরমাণু ও এর অনুরূপ কোন আয়নের নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জের পরিমাণ হলো, আমরা জানি নিউক্লিয়াসে কি আছে, ঝেড সংখ্যক প্রোটন আছে। আর যদি ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ যেহেতু সমান, তাহলে আমরা যদি চার্জকে ই দ্বারা প্রকাশ করি, কারণ এখানে একটা ধনাত্মক আর ঋণাত্মক হয় আর কিছুই নয়, তাহলে কি হাইড্রোজেন পরমাণু ও এর অনুরূপ আয়নের নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জের পরিমাণ প্রোটন সংখ্যা ইন্টু ইলেকট্রন, একটা প্রোটনের চার্জ সংখ্যা, মনে করো সোডিয়ামে কি আছে 10টা প্রোটন, 11টা প্রোটন আছে, তাহলে 11 গুণ ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ দ্বারা গুণ করলে আমরা নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জটা পাবো। এখানে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ। এখানে ই পারমাণবিক, সেটা হচ্ছে কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আর ই প্রতিটি প্রোটনের ধনাত্মক চার্জ। এটা কিন্তু তোমাদের হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় আমরা করেছিলাম, ঠিক একই কাজটা প্রথমটুকু করতে হবে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ে। তাহলে মনে করি হাইড্রোজেন পরমাণু ও এর অনুরূপ কোন আয়নের নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জের পরিমাণ হলো জেড ই। এখানে জেড পারমাণবিক সংখ্যা, এখানে জেড হলো কি পারমাণবিক সংখ্যা, আর ই প্রতিটি প্রোটনের ধনাত্মক চার্জ, প্রতিটি প্রোটনের কি
ধনাত্মক চার্জ হচ্ছে কি ই। আমি তাই এগুলি একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, তাও যদি তোমরা না বুঝে থাকো আমাকে অবশ্যই বলবে। হাইড্রোজেন পরমাণু ও অনুরূপ একটি ইলেকট্রন যুক্ত আয়নের বেলায় হাইড্রোজেন পরমাণু ও অনুরূপ একটি ইলেকট্রন যুক্ত আয়নের বেলায় ঋণাত্মক ইলেকট্রনটির চার্জ ই। হাইড্রোজেন পরমাণু তো আমরা জানি একটি ইলেকট্রন আছে, হাইড্রোজেনের অনুরূপ পরমাণু বলতে মনে করো লিথিয়াম টু প্লাস আয়ন, লিথিয়াম ইলেকট্রন তিনটি, তাহলে টু প্লাস আয়ন হলে ইলেকট্রন হবে একটি। এই ধরনের পরমাণু গুলো হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পরমাণু ওর অনুরূপ একটি ইলেকট্রন যুক্ত আয়নের বেলায় ঋণাত্মক চার্জ যুক্ত ঋণাত্মক ইলেকট্রনটির চার্জ হলো কি, ঋণাত্মক চার্জটির ইলেকট্রনটির চার্জ হলো ই, ঋণাত্মক চার্জটির ইলেকট্রন হলো কি ই। হাইড্রোজেন পরমাণু ও ওর অনুরূপ একটি ইলেকট্রন যুক্ত আয়নের বেলায় ঋণাত্মক ইলেকট্রনটির চার্জ কি, ঋণাত্মক চার্জটির ইলেকট্রন ই। এক্ষেত্রে অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি, এক্ষেত্রে অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের ভি বেগে কি করছে, আবর্তন করছে। মনে করি অ্যাম্বর বিশিষ্ট, কারণ ইলেকট্রন একটা ভর আছে, অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে কি করছে, পরিভ্রমণ করছে। এক্ষেত্রে অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ভি বেগে কি করছে, আবর্তন করছে, ভি বেগে কি করছে, আবর্তন করছে। এক্ষেত্রে অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি, অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনটি নিউক্লিয়াস কেন্দ্র করে প্রত্যেকটা কক্ষপথের একটা নিউক্লিয়াস এর একটা দূরত্ব থাকবে, নিউক্লিয়াস কেন্দ্র করে কি করছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে একটা পরিভ্রমণের বেগ থাকবে, ভি বেগে কি করছে। কেউ তাসদিনকে পেজ নাম্বারটা বলো, তাসদিন তোমার রাইটারের নামকে হাজারি না খুলে দেখো, কেউ তাসদিনকে একটু পেজ নাম্বারটা বলে দাও। হাইড্রোজেন পরমাণুর শক্তি কক্ষপথে শক্তির নির্ণয় সূত্র, যেকোনো যে সমীকরণ যেকোনো বইয়েই থাকবে, সব রাইডারের বই জিনিসটা আছে। নিউক্লিয়াস প্রতি কেউ একটু পেজ নাম্বারটা বলো, সেলিনা সুলতানা বলছে পেজ নাম্বার কত, কেউ একটু পেজ নাম্বারটা উল্লেখ করো, আমার কাছে তো বইটা এখন নাই, আমি তোমাদেরকে বলেছিলাম অবশ্য পেজ নাম্বারটা লিখে দেবো। নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর, নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর, নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল। আমরা জানি কোন বস্তু যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তাহলে দু ধরনের বল সৃষ্টি হয়, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর, নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর উপর আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল তাহলে কি, জেড স্কয়ার, জেড সুমুও পাচ্ছ না, দেখো হাইড্রো লিখবে কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ, কক্ষপথের শক্তি নির্ণয়ের সমীকরণ কেউ পাচ্ছ না, এই প্রায় 29 জন স্টুডেন্ট আছো, কেউ একজন পেজ নাম্বারটা বলো, নাকি অনেকে তো বই নিয়েই বসেনি, সব বই থাকবে, অক্ষরপত্র প্রকাশনের বইও আছে, হাজার বইও আছে, সব বই জিনিসটা আছে, একটু খুঁজে নাও। এটা বোর পরমাণু মডেলের একটু পরে পাবে, বোর পরমাণু মডেলের একটু পরে পাবে, যেখানে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছিলে তারপরে এই সমীকরণটা থাকবে। তাহলে কি নিউক্লিয়াস কর্তৃক আবর্তনশীল ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল কি হবে, জেড ই ই, কারণ এটা হচ্ছে কিসের চার্জ, প্রোটনের চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আমরা জানি চার্জের গুণফলের সমানুপাতিক। সুমাইয়া আক্তার বলছে 90 পৃষ্ঠা, তাহলে একটু কষ্ট করে 90 পৃষ্ঠায় যাও, পেজ নাম্বার 85 পৃষ্ঠা এগুলো বলছে, তাহলে পেজ গুলো একটু দেখো, এভাবে একটু শেয়ার করলে হয়ে যাবে। জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের মান, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। বইগুলোতে আমি আমারটা বিভিন্ন বইয়ে বিভিন্ন আঙ্গিকে করা আছে, তোমরা আমার জিনিসটা পুরোটাই নোট করে নাও, তারপর বইয়ের সাথে একসাথে কম্পেয়ার করবে, সাথে সাথে তো বইয়ের সাথে একেবারে হুবহু মিল পাবে না, কারণ আমাদের লেখার ধরন, বইয়ের লেখার ধরন সবগুলোতে কিছুটা কি থাকে ডিফারেন্স থাকবে। তোমরা প্রথমে আমি যা করাচ্ছি তা খাতায় নোট করে ফেলো, তারপর যার যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বইয়ে তোমরা কি করবে দেখবে একই রকম হয়ে যাবে, কিছুটা 19-20 থাকবে, মূল পাঠ তো একই। আবার বৃত্তাকার কক্ষপথে ভি বেগে আবর্তনশীল অ্যাম্বর বিশিষ্ট ইলেকট্রনের ক্ষেত্রে বৃত্তাকার কক্ষপথে ভি বেগে আবর্তনশীল
বৃত্তাকার কক্ষপথে ভি বেগে আবর্তনশীল এম ভর বিশিষ্ট ইলেকট্রনের ক্ষেত্রে বহির্মুখী বল কি হবে? বহির্মুখী বল হবে এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। এটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, তাই আমি একটু খেতে করছি কম আলোচনা করছি এখানে। তাহলে কি কেন্দ্র বহির্মুখী বল কি হলো? এম ভি স্কয়ার বাই আর। আর কেন্দ্রমুখী বল কি ছিল? জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। আর কেন্দ্র বহির্মুখী বল কি? কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্র বহির্মুখী বল কি? কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে তখন আচ্ছা আমি আবারও তাসরিন বলছে প্রথম স্লাইড থেকে দেখাতে, আমি প্রথম স্লাইড থেকে দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে। এটা হলো প্রথম স্লাইড। এক নম্বর স্লাইড স্ক্রিনশট হয়েছে, এটা তোমাদের প্রথম স্লাইড, স্ক্রিনশট নাও। ওকে বললে আমি দ্বিতীয় স্লাইড যাব। সবাই কি স্ক্রিনশট নিতে পারছো? সবাই পাবা, সবাই পাবা না কোনো কারণ নাই, সবাই পাবে। নেক্সট নেক্সট যাচ্ছি, এটা হচ্ছে তোমার নেক্সট স্লাইড। সাথে সাথে নোট করে ফেলবে, তুমি স্ক্রিনশট এখন নিয়ে নাও, পরে নোট করে ফেলবে। ভেরি গুড। আফনান কি নতুন আফনান না পুরনো আফনান? মাহি স্টার নিখি তাসরিন অর্পণা সেন ইহু নিখি তো পুরনো নিখি, অর্পণাও কি পুরনো নাকি নতুন? নেক্সট স্লাইড দেখো, এটা হচ্ছে তোমার নেক্সট স্লাইড। একটু স্ক্রিনশট নিলে আমাকে ওকে বলবে, তাহলে আমি পরের স্লাইডটা দিতে পারবো। অমিতর ভেরি গুড। পুরান আপনার আচ্ছা পুরান অর্পণা সব তো পুরান দেখি, মানে আমি নতুন পুরানো বলতে বুঝাতে চাইছি আমাদের স্কুল থেকে পাশ করেছে আর নতুন আমাদের কলেজে ভর্তি হয়েছে। এটা তোমাদের পরবর্তী স্লাইড, আমরা একটু পর্যন্ত আলোচনা করেছিলাম। ইসরাত ফারদিনের দেখে এসে গেছে, একটু দেরি হয়েছে কারণ ইসরাত ফারদিনের ঘুমতে করতে একটু কষ্ট হয়, তাও শুধু আমার ক্লাস করার জন্য আজকে 10টা বাজে ঘুমতে উঠেছে, না হলে 12টা 1টা বাজে ঘুমতে উঠে। ধন্যবাদ ইসরাত ফারদিন, তুমি এত কষ্ট করে ঘুমতে উঠে আমার ক্লাসটা করার জন্য। হ্যাঁ হ্যাঁ তাসরিন আক্তার, আমি তো ওটাই বললাম, আমরা যে ব্যাসার্ধ নির্ণয় করছি প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়, তাই তো এই জিনিসটা আমি একটু তাড়াতাড়ি করেছি। একই ব্যাসার্ধ নির্ণয়, এর ব্যাসার্ধ নির্ণয়ের শেষ হওয়ার পরে হবে শক্তি আর নির্ণয়, কিন্তু শক্তি নির্ণয় করতে হলে প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করতেই হবে, মানে এগুলো তোমাকে দেখাতেই হবে। যখন তোমাকে প্রশ্ন আকারে আসবে শক্তি নির্ণয়ের সমীকরণটি প্রমাণ করো, তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের এই কাজটা তোমাকে করতেই হবে, তাই জন্য এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা তাহলে স্ক্রিনশট নিয়ে আসা হলো, তাহলে এখন দেখো, এখন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের সুস্থিতির জন্য আমরা জানি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বলের মান কি হয়? সমান হয়। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল সর্বদা কি হবে? কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সর্বদা কি হবে? সমান হবে।
তাহলে দেখো তাহলে z e স্কয়ার বাই r স্কয়ার এটা ছিল কেন্দ্রমুখী বলের মান আর কেন্দ্রবিমুখী বলের মান কি ছিল mv স্কয়ার বাই r কেন্দ্রবিমুখী বলের মান ছিল mv স্কয়ার বাই r তাহলে এই দুটোটা বল কি হবে সমান হবে কেন কারণ হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল সর্বদা কি হয় আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল সর্বদা সমান হয় তাহলে কেন্দ্রমুখী বল z e স্কয়ার বাই r স্কয়ার আর কেন্দ্রবিমুখী বল mv স্কয়ার বাই r mv স্কয়ার বাই আর আর কেন্দ্রবিমুখী বল কি mv স্কয়ার বাই r তাহলে দুটো বল পরস্পর কি হবে অবশ্যই সমান হবে দুটো বল অবশ্যই পরস্পর কি হবে সমান হবে সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা ছিল ওটা একটা ছিল নিউক্লিয়াসের চার্জ ই আর একটা ছিল ইলেকট্রন চার্জ ই দুটোটা গুণ করলে ঝ্যাট ই স্কয়ার আর মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্ব ছিল আর যেহেতু ছিল আর তাহলে আর স্কোয়ার তাহলে থ্রেড স্কোয়ার বাই আর স্কোয়ার আর এমভি স্কোয়ার বাই আর এমভি স্কোয়ার বাই আর তাহলে এটা এটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তীতে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাচ্ছি দেখো একটু লক্ষ্য করো আমি আরেকবার দেখাচ্ছি গুণ করলে পাচ্ছি এম ভি স্কোয়ার আর স্কোয়ার এম ভি স্কোয়ার আর স্কোয়ার আর জেড ই আর জেড ই আর জেড ই আর তাহলে এম ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার আর জেড স্কোয়ার আর জেড স্কোয়ার আর তোমরা বই নিয়ে পরে চিন্তা করো তোমরা হুবহু আমার কথাগুলো শুনো বইয়ে সব বইয়ে আছে সব বইয়ে আছে হয় এক পৃষ্ঠায় না হলে দুই পৃষ্ঠায় না হলে তিন পৃষ্ঠায় সব বইয়ে পাবা তোমাদের বই নিয়ে এখন এত গবেষণা করা দরকার নাই বোর পরমাণু মডেলের পরে দুই এক এদিক সেদিক হইলেই তোমরা জিনিসটা খুঁজে বের করতে পারবে আপাতত এখন যে ক্লাসটা করছো ক্লাসটা মনোযোগ সহকারে করো বইয়ের কথা বই ঘুমন্ত থাক বই হাতে রাখিওই না আমরা আমাদের কাছে বইয়ের আপাতত কোনো দরকার নাই আপাতত আমি আছি তুমি আছো আর তোমার সাথে মোবাইল আছে আমার সাথে ল্যাপটপ আছে এটাই যথেষ্ট বইয়ের আপাতত কোনো দরকার নাই ইয়েস স্যার সুমু তাহলে কি এম ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার আর এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা হ্যাঁ ফার্স্ট পেপারে বাবাই বুঝকবান ফার্স্ট পেপার হ্যাঁ ঠিক আছে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা কি নামলে এম আর আর স্কোয়ার ভাগাকারে যাবে এম আর স্কোয়ার কোথায় যাবে ভাগাকারে যাবে এম আর স্কোয়ার এম আর স্কোয়ার এম আর স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি আসলো জেড স্কোয়ার বা জেড স্কোয়ার আর আর ভি স্কোয়ার যদি এই পাশে দেখি এম আর আর স্কোয়ার কোথায় যাবে নিচে যাবে এম আর স্কোয়ার কি যাবে নিচে যাবে এম আর স্কোয়ার নিচে গেল তাহলে এখানে দেখো আর আর বাদ যাবে এখান থেকে একটা আর বাদ যাবে তাহলে এখানে আর স্কোয়ার আছে তাহলে আরেকটা আর বাদ যাবে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা আমরা কি পাচ্ছি জেড স্কোয়ার যেহেতু আরটা বাদ যাবে আর এখানে কি থাকবে এম আর থাকবে তাহলে আর এম আর থাকবে হ্যাঁ ইকুয়েশন একটু সাধারণ ইকুয়েশন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো হ্যাঁ আশা করি এটা হয়েছে খুব সাধারণ ইকুয়েশন ছিল এবার বোরের পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা থেকে বোরের পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা থেকে আমরা কি পাই আমরা জানি বোরের পরমাণু দ্বিতীয় প্রস্তাবনা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি h / 2 পাই এর অখণ্ড গুণিতক h / 2 পাই এর সরল গুণিতক বা অখণ্ড গুণিতক আমরা কি জানি বোরের পরমাণু মডেল অনুসারে বোরের পরমাণু মডেল অনুসারে জানি আবর্তনশীল ইলেক্ট্রনের কৌণিক ভরবেগ কি h / 2 পাই এর অখণ্ড গুণিতক বা সরল গুণিতক তাহলে সেখান থেকে আমরা কি পেয়েছিলাম এমভি আর আচ্ছা এটা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও
আবার পরমাণু বোর পরমাণু মডেলে দ্বিতীয় অবস্থা মানে থেকে আমরা কি পাই আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে h বাই 2 s পাই এর অখণ্ড বা সরল সূচক আসলে আমরা দেখেছিলাম কি mv r equal nh বাই 2 s পাই mv r equal কি nh বাই 2 s পাই mv r equal to nh বাই 2 s পাই তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি দেখো আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে mv r equal to কি nh বাই 2 s পাই mv r equal to কি nh বাই 2 s পাই তাহলে এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে কি পাচ্ছি এম ভি আর এখানে একটা পাইও হবে দুঃখিত এখানে একটা পাই হবে তাহলে এম ভি আর 2 পাই এম ভি আর কারণ আর গুণন করলে এটা এই পাশে গেল এম ভি আর 2 পাই এম ভি আর 2 পাই এম ভি আর 2 পাই এম ভি আর ইকুয়াল টু এম ভি টু ওয়াইস পাই আমরা 2 পাই কে আর গুণন করে দিলাম তাহলে কি পেলাম এম ভি আর 2 পাই এম ভি আর 2 পাই ইকুয়াল টু এনএইচ আর ভি ইকুয়াল টু কি পাচ্ছি ভি ইকুয়াল টু কি পাচ্ছি এনএইচ বাই এম আর এই লাইনটা তোমরা যদি নাও লিখতে চাও তাও পারো আমি একটু দেখাচ্ছি দেখো তোমরা চাইলে এই লাইনটা তোমাদের লেখার দরকার নাই এই অংশটুকু যদি চাইলে তোমরা না করলেও চলে কোনো অসুবিধা নাই কারণ এখান থেকে দেখো ভিকে রেখে আমার আমরা কোথায় করলাম নিচে পাঠিয়ে দিলাম এটা আননেসেসারি করার প্রয়োজন পড়ছে না তাহলে আমি যদি ভিকে রাখি তাহলে এম আর কে কোথায় যাবে ভাগাকার নিচে যাবে তাহলে পাই আর তাহলে কি হবে 2 পাই এম আর 2 পাই এম আর তাহলে এন এইচ বাই 2 পাই এম আর তাহলে জিনিসটা বুঝেছো কি একটু আমাকে বলো তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি এইখান থেকে ভি এর মানটা আমরা একটু আগে যে ভি এস কারের মান বের করেছিলাম সেখানে বসে পুট করব এই ভি এর মানটা আমরা আগে যে ভি এস কারের মান নির্ণয় করেছিলাম এই ভি এর মানটা আমরা আগে যে ভি মান নির্ণয় করেছিলাম সেখানে কি করব বসাবো এই ভি এর মানটা আমরা আগে যে ভি এর মান বসিয়েছিলাম সেখানে বসাবো এই জিনিসটা তোমরা বুঝেছো কিনা একটু বলো আমাকে আমাদের এখন অনেকটা পর যেতে হবে আমরা এখন হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধতে রয়ে গেছি আমাদের কি করতে হবে শক্তি নির্ণয় পর্যন্ত এই জিনিসটা কি তোমরা বুঝেছো আমি কি পরবর্তী স্লাইডে যাব দিস আর ভেরি গুড তাসিন আক্তার আর দীপান্বিতা চৌধুরী তাহলে দেখো আমরা আগের স্লাইডে কি পেয়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল এখানে মানে এই সমীকরণে যদি আমরা ভি স্কোয়ার এটাকে যদি বর্গ করি ভি কে যদি বর্গ করি তাহলে কি হবে ভি কে যদি বর্গ করো তাহলে ভি স্কোয়ার এখানে হবে এন স্কোয়ার এস স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে ফোর এম স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা বর্গ করেছি সমীকরণটিকে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এস স্কোয়ার ফোর এম স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার ফোর এম স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার এটা হচ্ছে কিসের মান ভি স্কোয়ার এর মান তাহলে ওই সমীকরণে ওখানে আমরা কি করেছি বর্গ করেছি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার এস স্কোয়ার ফোর এম স্কোয়ার আর স্কোয়ার পাই স্কোয়ার এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো তাহলে আমরা আগে ভি স্কোয়ার এর মান নির্ণয় করেছিলাম প্রথম সমীকরণে আমরা ভি স্কোয়ার এর মান নির্ণয় করেছিলাম কি z স্কয়ার বাই m r তোমাদের দেখো তোমাদের খাতায় লিখেছো প্রথম আমরা একটা v স্কয়ারের মান নির্ণয় করেছিলাম কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল থেকে প্রথম আমরা একটা v স্কয়ারের মান নির্ণয় করেছি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল থেকে সেখানে ছিল z স্কয়ার বাই r স্কয়ার m r z স্কয়ার বাই m r আবার আমরা বোরের পরমাণু মডেল থেকে v স্কয়ারের মান নির্ণয় করেছি কি বোরের পরমাণুর মডেল থেকে v স্কয়ারের মান নির্ণয় করেছি কি n স্কয়ার s স্কয়ার 4 m স্কয়ার r স্কয়ার পাই স্কয়ার 4 m স্কয়ার r স্কয়ার পাই স্কয়ার ঠিক আছে আমরা প্রথমে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল থেকে v স্কয়ারের মান বের করেছিলাম z স্কয়ার বাই m r আর পরবর্তীতে আমরা বোরের পরমাণু মডেল থেকে আমরা নির্ণয় করলাম কি n স্কয়ার s স্কয়ার 4 m স্কয়ার r পাই স্কয়ার তাহলে এখানে m আর এখানে এম স্কোয়ার থেকে একটা এম বাদ গেলে আরেকটা এম থাকবে এখানে আর এখানে আর স্কোয়ার থেকে একটা আর বাদ গেলে আরেকটা আর থাকবে তাহলে জেড এ স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি এন স্কোয়ার এস স্কোয়ার ফোর এম আর পাই স্কোয়ার ফোর এম আর পাই স্কোয়ার তাহলে এই 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 লাইনটা এই জিনিসটা কোথা থেকে এসেছে এই জিনিসটা এসেছে প্রথমে আমরা একটা ভি স্কোয়ার মান বের করেছি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল থেকে পরে একবার আমরা ভি স্কোয়ার মান বের করেছি বোরের পরমাণু মডেল অনুসারে দুটো ভি স্কোয়ারকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এই জিনিসটা পাচ্ছি
এখানে একটা অ্যাম আর দুটো অ্যাম থেকে একটা অ্যাম থাকলো আর থেকে আর চলে গেল আর একটা আর থাকলো পাই স্কয়ার তাহলে জেড স্কয়ার ইকুয়াল টু এন স্কয়ার এস স্কয়ার 4 এম আর পাই স্কয়ার 4 এম আর কিউ স্কয়ার পাই স্কয়ার তাহলে এই হলো কি এখানে কাজ আমাদের লক্ষ্য হচ্ছে আর এর মান নির্ণয় করা আমাদের লক্ষ্য কিসের মান নির্ণয় করা এটা কি তোমরা বুঝে স্ক্রিনশট নিয়েছো এই পেজটা স্ক্রিনশট নিয়ে রেখো আচ্ছা উচিত তোমরা পড়ছো আমরা তোমাদেরকে রবিবারে এখন পর্যন্ত যে ক্লাসটুকু হয়েছে ততটুকুর মধ্যে আমরা একটা কি করব এখন পর্যন্ত আমরা যে ক্লাসটুকু করেছি প্রথম থেকে শুরু করে রবিবারে একটা ক্লাস টেস্ট হবে রবিবারে একটা আমি ক্লাস টেস্ট নিব একটা সিএমসি 10 নম্বরের একটা ক্লাস টেস্ট ইলেকট্রনের শক্তি নির্ণয় পর্যন্ত ইলেকট্রনের শক্তি নির্ণয় পর্যন্ত ইলেকট্রনের শক্তি নির্ণয় পর্যন্ত একটা ক্লাস টেস্ট নিব আমি আবারো বলছি দেখো তোমাদের আজকে যারা লাইভে নাই তাদের কিন্তু বলে দিবে তোমাদের ক্লাস টেস্ট হবে কি থেকে ওই শুরু থেকে আমরা যে ক্লাসগুলো করেছি আজকে 11টা ক্লাস চলছে আমার এই 11টা ক্লাসে যে পড়ানোগুলো পড়ানো হয়েছে এ মোহাম্মদ চৌধুরী হাসান আর এর মান আর আর হচ্ছে ব্যাসার্ধ এটা আমরা নির্ণয় করব হ্যাঁ আর এর মান আমরা নির্ণয় করব যে আর এর সুনির্দিষ্ট মান নাই আর এর মান আমরা নির্ণয় করব প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি ঠিক আছে আর তাহলে কি রবিবারে তোমাদের একটা পরীক্ষা হবে একটু পর্যন্ত একটা 10 একটা সৃজনশীল 10 নম্বরের হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা আচ্ছা আমি বেস্ট আইপি দেখাচ্ছি তাহলে এখানে যদি আমরা আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি জেড এ স্কয়ার হ্যাঁ ও মাই গড জেড এ স্কয়ার 4 এম আর পাই স্কয়ার 4 এম আর পাই স্কয়ার জেড এ স্কয়ার আর পাশে থাকবে এন স্কয়ার এস স্কয়ার তাহলে কি পাচ্ছি 4 এম আর পাই স্কয়ার জেড এ স্কয়ার আর এন স্কয়ার এস স্কয়ার আর আমরা এখান থেকে শুধুমাত্র যেহেতু আর এর মান নির্ণয় করব তাহলে আর কে রাখলাম আর সবকিছু নিচে চলে যাবে 4 z স্কয়ার m পাই স্কয়ার এই এতটুকু পর্যন্ত আমাদের জিনিসটা কিন্তু আগেই করা ছিল আর এর মান নির্ণয় এই ক্লাসটুকু এই এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটুকু কিন্তু আমাদের রিভিউ হলো হ্যাঁ পরীক্ষাটা অবশ্যই ভালো মতো দেবে তোমরা জানো তোমাদের অনলাইন উপস্থিতি আর অনলাইন পরীক্ষা এগুলো এই নাম্বারগুলো কিন্তু তোমাদের কিসের সাথে যুক্ত হবে তোমাদের মূল পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে তা তোমরা অনলাইনে আসো বা অফলাইনে কোনদিন আসো যদি অফলাইনে কোনো দিন সশরীরে আসো তাও এই নাম্বারগুলো তোমাদের পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে তাহলে সবচেয়ে ভালো এই পরীক্ষাগুলো দিয়ে দাও দেখে দেখে লিখে তো দিয়ে দিচ্ছ তুমি তো আর আমার মতো অসৎ কেউ তো আর সৎ না তাহলে তো দেখে দেখে লিখো তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু লিখো লিখে তোমরা সাবমিট করো না দেখ একটু স্যার দিয়ে দেখ কোনো সমস্যা নেই একটু হাহা রিয়েক্ট দাও একটু স্যার রিয়েক্ট দাও তারপরও পরীক্ষাটা দাও তো এগুলোর সাথে একটা পরীক্ষা রিয়েক্ট দাও হ্যাঁ তাহলে এখানে আমরা আর এর মান বলেছি এখন থেকে কিন্তু আমরা নতুন পাঠে যাচ্ছি একটু আরেকটু মনোনিবেশ করো দেখো অ্যান্তম কক্ষ হতে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি আমরা তোমরা স্কুলে করেছো গতিশক্তির অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তির একটা বস্তুর মোট শক্তি কি গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল হচ্ছে কি মোট শক্তি গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল হচ্ছে কি মোট শক্তি পার দিন স্টার্ট হ্যাঁ সবাই একটু পরীক্ষা নিবে একদম সহজ একটা প্রশ্ন দিব আমার মতো সহজ সরল এই সহজ সরল করছে সহজ সরল ভাবে উত্তর দিবে জান্নাতুল মাওয়ামিন ওকে তাহলে এই জায়গা থেকে একটু মনোনিবেশ করো একটু একটু মন দাও তাহলে কি অ্যান্তম কক্ষ বা আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি আমরা জানি শক্তি সমান কি শক্তিকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এন এর মান 1 হবে যদি পাঁচ নম্বর কক্ষপথ হয় তাহলে এন এর মান 5 হবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি আমরা জানি যে কোনো বস্তুর শক্তি হচ্ছে দুইটা শক্তির যোগফল গতিশক্তি আর স্থিতিশক্তি গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলে একটা বস্তুর মোট শক্তি পাওয়া যায় গতিশক্তি ও স্থিতিশক্তি যোগ করলে একটা বস্তু কি পাওয়া যায় মোট শক্তি পাওয়া যায় তাহলে অ্যান্তম কক্ষপথ আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি হলো কি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি তাহলে গতিশক্তি আমরা জানি গতিশক্তি সমান কি হাফ এমভি স্কয়ার গতিশক্তি সমান আমরা কি জানি হাফ এমভি স্কয়ার গতিশক্তি সমান হচ্ছে হাফ এমভি স্কয়ার আর স্থিতিশক্তি সমান আমরা কি পাচ্ছি মাইনাস জেড স্কয়ার বাই আর এই জিনিসটা এই মানটা কোথা থেকে এসেছে তার একটা আলাদা প্রমাণ আছে
আমরা যদি এখানে জিনিসটা যুক্ত করতাম তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যেত। তাই আমরা আলাদাভাবে কোন একটা ক্লাসে স্থিতিশক্তি নির্ণয়ের কাজটা করব। এটা করতে হলে তোমাদেরকে তোমাদের গণিত কি সমাকলন তোমরা করেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি সমাকলন করে থাকো, সমাকলন ক্লাস করার পরে উচ্চতর গণিতের সমাকলন ক্লাস করার পরে এই স্থিতিশক্তি কোথা থেকে এসেছে সেই ক্লাসটা আমি নিব, কারণ এর জন্য আমাকে সমাকলন জিনিসটা জানতে হবে। তাহলে গণিতে তুমি যদি সমাকলন জিনিসটা শিখো, আপাতত এটা তোমরা মুখস্থ রাখবে বা মনে রাখবে, আর আমরা গণিতে তোমাদের সমাকলন ক্লাস হওয়ার পরে তারপরে আমি কি করব, কিভাবে স্থিতিশক্তির এই মানটা এসেছে তার জিনিসটা দেখাবো। তোমাদের সমাকলন ক্লাস কি এখন পর্যন্ত হয়েছে? সমাকলনের উপর কোনো ক্লাস কি উচ্চতর গণিতে হয়েছে কিনা, বা সিলেবাসে স্যার এখন ওই চ্যাপ্টার করাচ্ছেন কিনা আমাকে একটু জানিও। তাহলে গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে হাফ এম স্কোয়ার। গতিশক্তি কি? গতিশক্তি না করি নাই, আচ্ছা তাহলে এখনো আসে নাই, আসবে। হ্যাঁ, প্রশ্ন আমি আমার গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই আনসারটা আমাকে মেসেঞ্জারে দিবে। আচ্ছা, করণীয় হয়তো এখনো দেরি আছে, তাই আমি এই কাজটা তোমরা আপাতত মনে রাখবে। আমরা নিঃসন্দেহে পরে স্যারের সমাকলন হলে আমাকে একটু জাস্ট নক দিবে, আমি এই প্রতিপাদনটা তোমাদেরকে দেখাবো। তাহলে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম স্কোয়ার, আর স্থিতিশক্তি হচ্ছে কি মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ আসবে, তখন চিন্তা দেখবার দূর হয়ে যাবে। মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর। আজকের ক্লাসটা নিতে খুব ভালো লাগছে, তোমরা খুব প্রাণবন্ত ভাবে কমেন্ট করছো, ভালো লাগে এইভাবে ক্লাস করতে। শুনেছি ফার্স্ট ইয়ার সাথে ক্লাস করতে খুব ভালো লাগে, তোমরা উপস্থিত থাকো, যদিও অনেকের মধ্যে খুব উপস্থিতিটা চোখে পড়ে কিন্তু অনেকেই অনুপস্থিত থাকো, তারপরেও ক্লাসটা নিতে ভালো লাগে, কারণ তোমাদের উপস্থিতিটা প্রাণবন্ত থাকে চুপচাপ। মোবাইল নিয়ে অনেকে আছে অনলাইন ক্লাসে আসে, মোবাইলটা অন করে রাখলো, মোবাইল এক জায়গায় আমি এক জায়গায়, আর বসে বসে টিভি দেখে, কিন্তু তোমরা ওরকম করো না, মোটামুটি হা হা রিয়েক্ট রিয়েক্ট ক্লাসটা সবসময় ভরাই রাখো। তাহলে গতিশক্তি সমান কি? আর স্থিতিশক্তি সমান হলো মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর, মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে আমরা এখানে এখন কি করলাম দেখো, তাহলে কি গেল মাইনাস, আমি একই জিনিসটাকে আবার এনেছি। তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে কি হবে? আমরা দেখো, আমরা এই মানটা আমরা আগেই কিন্তু নির্ণয় করা ছিল, আমাদের ভি স্কোয়ার সমান কি নির্ণয় করা ছিল? ভি স্কোয়ার সমান নির্ণয় করা ছিল, এই মানটা কিন্তু আমাদের নির্ণয় করা ছিল, লক্ষ্য করে এই মানটা কিন্তু আমাদের আগে থেকে নির্ণয় করা ছিল। ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার এম আর, কোথায় ওই এই জিনিসটা আমাদের কোথায় ছিল, যেখানে আমরা কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল সমান বলেছিলাম, সেখানে এই মানটা ছিল ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার এম আর। তাহলে আমরা এই ভি স্কোয়ারের জায়গায় একটু লক্ষ্য করো, এই ভি স্কোয়ারের জায়গায় চাইলে আমরা এই মানটা বসাতে পারি, এই ভি স্কোয়ারের জায়গায় চাইলে এই মানটা, এখান থেকে ক্যালকুলেশনটা একটু নতুন, তাই একটু ভালো মতো লক্ষ্য করো, এই ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, মানটা বসাবো জেড স্কোয়ার এম আর, জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার বাই এম আর। তাহলে আমরা বসালাম, দেখো হাফ এম এম আছে, ভি স্কোয়ার জায়গায় আমরা কি করলাম জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার বাই এম আর, আর এখানে প্লাস মাইনাস মাইনাস হলো জেড স্কোয়ার বাই আর। এখানে ক্যালকুলেশন গুলো বইয়ে আমরা আমি একটু ভেঙে করার চেষ্টা করেছি, বইয়ে একসাথে দিয়ে আছে, তাহলে এখানে একটু এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতে তুলে রাখো, পরে বইয়ের সাথে তুমি কম্পেয়ার করে নিও। একই জিনিস ওরা একটু সংক্ষিপ্ত করেছে, আমি চেষ্টা করছি একটু ইলাবোরেট করার জন্য, আর কিছুই না। তাহলে কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে ভি স্কোয়ার সমান কি? ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার বাই এম আর। আমরা ভি স্কোয়ার জায়গায় কি বসালাম? ভি স্কোয়ার জায়গায় মানটা বসালাম জেড স্কোয়ার বাই এম আর, এম এখানে আগে থেকে ছিল, প্লাস মাইনাস মাইনাস জেড স্কোয়ার বাই আর। এই জায়গাটা কি তোমরা একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো, এই জায়গাটা এই এই ইকুয়েশনটা বুঝেছো, তাহলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই জিনিসটা কি তোমরা বুঝেছো কিনা। এই এই জায়গাটা তোমরা বুঝেছো কিনা একটু করে দেখো, যদি বুঝে থাকো। ভেরি গুড, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমি এখানে জিনিসটা আরেকবার দেখাচ্ছি দেখো, তাহলে এ এম বাদ যাবে,
এম এম বাদ যাবে তাহলে কি থাকলো হাফ জেড স্কয়ার বাই আর, হাফ জেড স্কয়ার বাই আর, এম এম বাদ যাবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি হাফ জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর, হাফ স্কয়ার বাই আর মাইনাস কি জেড স্কয়ার বাই আর, ভেরি গুড, হাফ জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর মাইনাস জেড স্কয়ার বাই আর, আজকে তো আমি মনে হয় খুব ভালো পড়াচ্ছি, সবাই 25 আর 25 লিখছে, এগুলো কি বুঝে লিখছো না বলতেছো না, না বুঝে বলতেছো, না বুঝে বুঝছি বলিও না, তো স্যার আরেকবার চেষ্টা করেন বা আপনার কথা আমি বুঝছি না এলে বলবে, তাহলে হয় কি আমার নিজের সংশোধন হবে বা কি হবে তোমার ভুলটা দূর হবে, নাহলে তুমি ভুলের মধ্যেই থেকে যাবে, আর এখানে ভয়ের কিছু নাই, এখানে আমার পক্ষে তোমাকে চোখ রাঙানো সম্ভব না, তোমাকে মারাও সম্ভব না, তুমি অনেক দূরে আমি অনেক দূরে, তাহলে এখানেই হচ্ছে যে কি সব জানতে চাওয়া সবচেয়ে ভালো, ক্লাসরুমে থাকলে হয়তো দুই একটা এতক্ষণে দিয়ে দিতাম, কিন্তু এখন তার সেই সুযোগ নাই, যা ইচ্ছে তা প্রশ্ন করো, পড়া রিলেটেড আমাদের পড়াশোনা রিলেটেড যা আছে তাই প্রশ্ন করো, জেনে নাও যতটুকু সুযোগ আছে, তুমি প্রশ্ন করো আমি উত্তর দিতে পারি, পরে দেওয়ার চেষ্টা করব, তাহলে এখন দেখো এখানে আমাদের একটু লসাগু করতে হবে, তাহলে টু আর 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 এর লসাগু কি হবে, তাহলে টু আর লসাগু আসবে, তাহলে টু আর লসাগু আসবে, দেখো টু আর 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 এর লসাগু কি আসবে, টু আর আসবে, টু আর 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 এর লসাগু কি আসবে, টু আর আসবে, তাহলে টু আর কে টু আর দিয়ে ভাগ করলে ওয়ান, আর ওয়ান কে দিয়ে উপরেরটাকে গুণ করলে জেড স্কয়ার এই থাকবে, আর এখানে দেখো টু আর কে আর দিয়ে ভাগ করলে তাহলে আর আর বাদ যাবে আর টু থাকবে, আর টু দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কি হবে টু জেড স্কয়ার, টু জেড স্কয়ার, টু জেড স্কয়ার, কোনখানে ইভু, তাহলে 2z স্কয়ার থেকে z স্কয়ার বাদ গেলে মানে দুইটা দুই থেকে এক বাদ গেলে আরো এক থাকবে, তাহলে যেহেতু মাইনাসটা বড় ছিল তাহলে মাইনাস হবে, মানে মাইনাস 2z স্কয়ার থেকে z স্কয়ার বাদ গেলে মাইনাস z স্কয়ার হবে, মাইনাস z স্কয়ার হবে, ইভু কোথায় ফার্স্ট ব্র্যাকেট হবে কিনা আমাকে একটু বলো, তাহলে দেখো 2r আর r এর লসাগু কি হবে, 2r হবে, 2r আর r এর লসাগু কি হবে, 2r হবে, 2r এবং r এর লসাগু কি হবে, 2r হবে, তাহলে 2r 2r ভাগ করলে চলে গেল আর 1 থাকলে তাহলে z স্কয়ার হবে, আর 2r সাথে 2r কে দিয়ে দিই আর দিয়ে ভাগ করি তাহলে r r বাদ যাবে আর থাকবে 2, 2 দিয়ে দিই z স্কয়ার কে গুণ করি তাহলে কি থাকবে 2z স্কয়ার, 2z স্কয়ার, তাহলে 2z স্কয়ার থেকে z স্কয়ার বাদ গেলে মানে 2 থেকে 1 বাদ গেলে আরো 1 থাকবে, মাইনাস 1 থাকবে যেহেতু মাইনাস স্টা বড়, তাহলে 2 মাইনাস z স্কয়ার থেকে মাইনাস 2z স্কয়ার বাদ গেলে মাইনাস z স্কয়ার হবে, মাইনাস z স্কয়ার হবে, হাফ ব্র্যাকেট দিতেও পারো না দিতে পারো কোনো সমস্যা নেই, কারণ এখানে গুণ চিহ্ন গুণাকারেই আছে, তুমি যদি ব্র্যাকেট দাও তা কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই, এবার এখানে একটা গুণ চিহ্ন তুমি চাইলে ইউজ করতে পারো, এখানে একটা চাইলে এভাবে একটা গুণ চিহ্ন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, গুণ চিহ্ন না দিলেও আসলে গুণ বুঝায়, গুণ চিহ্ন দিলেও গুণ বুঝায়, ব্র্যাকেট দিলেও গুণ বুঝায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, গাণিতিক টার্মে কোনো সমস্যা হবে না, তাহলে এই জায়গাটা আশা করে বুঝেছো, আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তাহলে এই জিনিসটা আশা করে বুঝতে পেরেছো, আমরা পরবর্তীতে যাচ্ছি, তাহলে জ্যাক আমি এখান থেকে দেখো আমি আরেকবার দেখাচ্ছি, আমাদের কাছে আর এর একটা মান নির্ণয় করা আছে, আমরা প্রথমে কষ্ট করেছি, হ্যাঁ না দিলে প্রবলেম নেই তাজি না, ঠিক আছে না দিলে তোমার না দিলে সমস্যা হতো, যদি ব্র্যাকেট এই হাফটা দোনোটার অংশ হতো, হাফটা এখানে শুধু তুমি যদি ব্র্যাকেটটাও জিনিসটা এরকম হবে, ব্র্যাকেটটা এভাবে হবে, ঠিক আছে এই হাফটা শুধু এইটার অংশ, হাফটা যদি দোনোটার অংশ হতো তখন তোমাকে বাধ্যতামূলক ব্র্যাকেট দিতে হতো, হাফটা যদি এখানের অংশ হতো তাহলে তোমাকে ব্র্যাকেট দিতে হতো, কিন্তু এখানে হাফটা শুধুমাত্র কিসের অংশ, এই প্রথম অংশের অংশ, তাহলে এটা এমনিতেই বুঝে হচ্ছে এটা প্রথম অংশের অংশ, কিন্তু যদি এটা প্রথম দ্বিতীয় দোনোটার অংশ হতো তখন বাধ্যতামূলক ব্র্যাকেট দিতে হতো, এই এমডি হাসান শুধুমাত্র আমাকে পছন্দ করে আমি জানি, আর কেউই আমাকে জিজ্ঞেস করে না, শুধু এমডি হাসান আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, হ্যাঁ হাসান আমি খুব ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, অন্য সব স্টুডেন্টরাও ভালো আছে,
আচ্ছা আচ্ছা তাহলে জেড স্কয়ার বাই আর জেড স্কয়ার বাই আর টু জেড স্কয়ার বাই আর এখানে আমরা আর এর মানটা পুট করব তাহলে কি হলো আর আমি 1 বাই আর কে আলাদা করলাম 1 বাই আর টাকে আমি কি করে দিলাম 1 বাই আর আমি আলাদা করলাম হ্যাঁ তাহলে আমি ভালো আছি 1 বাই আর এখন আর এর মানটা তোমরা এখানে তাহলে আমরা আর এর মান যেটা নির্ণয় করে রেখেছিলাম এন্ড এন স্কয়ার ইস স্কয়ার 4 জেড ই স্কয়ার এম পাই স্কয়ার 4 জেড এম ই স্কয়ার পাই স্কয়ার এই আর এর মানটা আমরা নির্ণয় করে রেখেছি জাস্ট ওখান থেকে এখানে আমি পুট করেছি এবার আমরা কি করব জাস্ট ইয়া করে দেব বিপরীতকরণ করে দেব তাহলে কি আমি আরটাকে এখানে আলাদা করেছি দেখো আর এর মানটা এখানে আছে এন স্কয়ার এস স্কয়ার 4 জেড ই স্কয়ার এম পাই স্কয়ার 4 জেড ই স্কয়ার এম পাই স্কয়ার 4 জেড 4 জেড ই স্কয়ার এম পাই স্কয়ার আমরা যদি করে দিই তাহলে এখানে আমি আরেকবার দেখাচ্ছি দেখো তাহলে এটা উপরে চলে যাবে এন স্কয়ার এস স্কয়ার নিচে চলে আসবে ঠিক আছে তাহলে কি গেল এন স্কয়ার এস স্কয়ার নিচে চলে আসলো এখন এখানে দেখো তাহলে এখানে 2 আর এখানে 4 তাহলে গেলে আর 2 থাকবে আর জেড এখানে জেড 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 স্কয়ার হবে ই স্কয়ার ই স্কয়ার ই টু দি পাওয়ার 4 হবে স্কয়ার ই স্কয়ার কি হবে ই টু দি পাওয়ার 4 হবে আচ্ছা ক্লাসটা অনেক লেন্থি হয়ে গেল তোমরা ক্লাস করতে করতে মনে হয় বোর হয়ে গেছো এই শেষ আমাদের এই হলো কিসের মান শক্তি নির্ণয়ের সমীকরণ তাহলে কি গেল এখানে 2 2 বাদ যাবে 2 আর 4 বাদ যাবে তাহলে 2 থাকবে 2 আর 4 বাদ যাবে 2 থাকবে ই স্কয়ার ই স্কয়ার গুণ করলে ই টু দি পাওয়ার 4 জেড জেড গুণ করলে জেড স্কয়ার এম পাই স্কয়ার এন স্কয়ার ই স্কয়ার এটা হচ্ছে কিসের সমীকরণ শক্তি নির্ণয়ের সমীকরণ বুঝি নাই সুমু কি বলছিস স্যার শেষ নাইতে নাইতে শেষ আচ্ছা স্ক্রিনশট নিতে নিতে শেষ আচ্ছা হ্যাঁ স্ক্রিনশট তোমরা সাথে সাথে লিখেও ফেলতে পারতে আর স্ক্রিনশট নিচ্ছ তো পরে এগুলো আবার নোট করে ফেলবে তাহলে এটাই হচ্ছে আমাদের কি শক্তি নির্ণয়ের সমীকরণ এটাই হচ্ছে আমাদের কি শক্তি নির্ণয়ের সমীকরণ এটা হলো আমাদের কিসের সমীকরণ শক্তি নির্ণয়ের সমীকরণ ধন্যবাদ সেলিনা সুলতানা তাহলে আজকে ক্লাসটা আমরা এতটুকুই এই 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 পুরো পাঠটা যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে ইভু কোনটা বুঝছো না তুমি এখানে এখানে দেখো তাহলে টু টু সাথে যদি ফোর কাটাকাটি যায় তাহলে আর টু থাকবে জেড আর জেড যদি গুণ হয় তাহলে জেড স্কয়ার হবে ই স্কয়ার আর ই স্কয়ার গুণ করলে ইটু দুয়ার ফোর হবে এম পাই স্কয়ার আর নিচে তেন স্কয়ার ইস স্কয়ার আছে নিচে তেন স্কয়ার ইস স্কয়ার আছে হ্যাঁ তাহলে এটা হলো আমাদের কি শক্তি নির্ণয়ের সমীকরণ তাহলে একটু পর্যন্ত তোমরা ধারাবাহিকভাবে পুরো জিনিসটাই নোট করে নেবে পুরো জিনিসটাই খাতে নোট করে এইসব সমীকরণ কখনোই তুমি শুধু দেখতে পারবে না শুধু যদি দেখতে যাও তাহলে হবে না অবশ্যই খাতায় নোট করে একবার এমনিতে নোট করবে আরেকবার করে নিজে একবার কি করবে না দেখে লেখার চেষ্টা করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রবিবারে কিন্তু পরীক্ষা হবে এভাবেই সবাই যেন প্রাণবন্ত ভাবে পরীক্ষা অংশ নাও পরীক্ষার উত্তরটা অবশ্যই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে ঠিক আছে কমেন্টে দিও না কমেন্টে দিলে ভালো করে করা হয় না হ্যাঁ হ্যাঁ মাহমুদুল হাসান গুড তাহলে আমরা কি গেলাম আজ এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে পরবর্তী ক্লাসটা আমাদের যদিও বা অনলাইন এক্সাম হবে একটা ক্লাস টেস্ট নিব আমি এই এই 10টা আমার আজকে মোট 10 ক্লাস আমার এই 10টা ক্লাসের উপর যা যা আলোচনা করেছি সেই আলোচনার ভিত্তিতে আমরা একটা কি নেব ক্লাস টেস্ট নেব আশা করি সবাই প্রাণবন্ত ভাবে যেভাবে ক্লাস করে সেভাবে এক্সামও দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে জানাবে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা করার জন্য